হ্যালো বন্ধুরা, টেক বনি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ফ্রেশ এপিসোডে। তো আজকের এই ভিডিওটা বেসিক্যালি একটা সুন্দর অফার নিয়ে, যেখানে অ্যামাজনের ইউপিআই তরফ থেকে জানানো হচ্ছে 100 টাকার একটা সুন্দর ইউপিআই অফার এসেছে, যেটা তোমরা 2 থেকে 3 মিনিটের মাথায় পেয়ে যেতে পারো। তো পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা শেষে আমি কথা দিচ্ছি তোমাদের একবারও মনে হবে না যে ভিডিওটা দেখে আমি কিছু ভুল করলাম, এবং ভিডিওটা শেষে অবশ্যই তোমাদেরই একটা কিছু লাভ রয়ে যাবে। এবং আমি ভিডিওটা শেষে একটা গিভওয়ে রেখেছি তোমাদের জন্য, বা গিফট বলতে পারো, যেখানে তোমরা পেয়ে যাবে যে 399 টাকার যে রিচার্জ, মানে জিওর যে 399 টাকা 3 মাসের রিচার্জ, সেটা আমি আমার তরফ থেকে যে কোনো একটা ইউজারকে ফ্রিতে করে দেবো। তো পুরো ভিডিওটা দেখো এবং গিভওয়েতে কীভাবে পার্টিসিপেট করবে এবং তোমরা অ্যামাজনের পে থেকে যে 100 টাকার ক্যাশব্যাক সেটা কী করে পাবে, পুরো আমি প্রসেস দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে যে বেল আইকন আছে অবশ্যই সেখানে ক্লিক করো, যাতে নতুন নতুন এরকম অফার রিলেটেড এবং ইনফরমেটিভ রিলেটেড ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। তো যাই, আজকের ভিডিওটাই আসা যাক না। দেখো বন্ধুরা, তোমাদের বলে রাখি, যারা ফোনপে এবং গুগল পে ইউজ করতে, বিভিন্ন ক্যাশব্যাক পাওয়ার জন্য নিজেদের বন্ধুদেরকে বারবার ট্রানজ্যাকশন করতে, সেরকমই একটা অফার এসেছে অ্যামাজন ইউপিআইতে, মানে অ্যামাজনের পে যে ইউপিআই সেটা থেকে এসেছে। না, তোমাদের করতে কী হবে, অ্যামাজনের যে শপিং অ্যাপ আছে সেখানে যাবে এবং অ্যামাজন পেতে যাবে, ঠিক আছে। সেখানে ইউপিআইয়ের একটা অপশন আছে, সেখানে নিজেদের ব্যাঙ্কটাকে রেজিস্টার করবে, নিজেদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটাকে রেজিস্টার করবে। সেটা হতে পারে তোমার পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক, বা তোমার হয়তো হতে পারে নিজস্ব যে ব্যাঙ্ক হয় সেই ব্যাঙ্ক, ঠিক আছে। তোমরা রেজিস্টার করলে, রেজিস্টার করার পর যেটা করতে হবে, এখানে তুমি যখন কাউকে কোনো টাকা ট্রান্সফার করবে, তখন তোমাদের এই ইউপিআই, মানে অ্যামাজন পের যে ইউপিআই আইডি, সেটাকে ইউজ করবে, ঠিক আছে। কারণ তোমরা মানে মাথায় রাখবে যে যখন ইউজ করবে তখন যেন অ্যামাজন পে থেকে ট্রানজ্যাকশানটা করো, অ্যামাজন পে যে ইউপিআই আইডি সেটা থেকে যেন ট্রানজ্যাকশানটা হয়, ঠিক আছে। তো এটা যদি তোমরা ঠিকঠাক করতে পারো এবং প্রতিটা ট্রানজ্যাকশান করতে পারলে তোমরা 20 টাকা করে পাবে পার ট্রানজ্যাকশানে, 20 টাকা করে। তো তোমাদেরকে মিনিমাম 50 টাকা ট্রান্সফার করতে হবে। তো 50 টাকা ট্রান্সফার করলে তুমি 20 টাকা ক্যাশব্যাক পাবে। এই 20 টাকা ক্যাশব্যাকটা তোমার সঙ্গে সঙ্গেই ঢুকে যাবে, তাও এখানে একটা নির্দিষ্ট টাইম দিয়েছি যে 2 দিনের মধ্যে ঢুকবে, কিন্তু আমি কথা দিচ্ছি সঙ্গে সঙ্গেই ঢুকে যাবে, কারণ ওরকম হয় না, খুব টেকনিক্যাল ইরর থাকলে তখন দেরি হয়, ঠিক আছে। যাই হোক, তো তোমাদের এটা খুবই একটা সুন্দর, 5 বার ট্রানজ্যাকশান করবে 20 টাকা করে, 5 বার 100 টাকা পাবে। মানে এরকম নয় যে 5 বার ট্রানজ্যাকশান করলে একবার 100 পাবে, তা না, যতবার করবে পার ট্রানজ্যাকশান করবে কমপ্লিট হবে 20 টাকা পাবে, ঠিক আছে। তো খুবই সুন্দর একটা অফার আসছে, এরকম অফার বহুদিন পর্যন্ত পাওয়া যায়নি। তো যাই হোক, এই অফারটা তোমরা সুন্দর 2 থেকে 3 মিনিটের মধ্যে অ্যাপ্লাই করে 100 টাকার একটা ক্যাশব্যাক পেয়ে যেতেই পারো, ঠিক আছে। তো তোমাদের বলে রাখি, এখানে আরও একটা সুবিধা আছে যে তুমি যখন ট্রানজ্যাকশান করবে, বা কোনো হয়তো তোমার ফ্রেন্ডের সাথে ট্রানজ্যাকশান করছো, সেক্ষেত্রে যে তোমার ফ্রেন্ডেরও অ্যামাজন পেতেই করতে হবে এরকম কোনো মানে নেই, তার যদি পেটিএম থাকে পেটিএমও করতে পারো, কারণ যেন পেটিএমের নির্দিষ্ট কিছু একটা ইউপিআই আইডি হয় @পেটিএম সামথিং। তো এখানে অ্যামাজনের ক্ষেত্রে কী হবে, না অ্যামাজনের ক্ষেত্রে @সামথিং অ্যামাজনের কিছু একটা হবে। তো তুমি যখন ট্রানজ্যাকশান করবে তখন সেই বন্ধুর পেটিএমের যে ইউপিআই আইডি সেটা দিয়েও তুমি ট্রানজ্যাকশান করতে পারো। তো এখানে বলা নেই যে তোমাকে অ্যামাজন পে থেকে অ্যামাজন পেতেই করতে হবে, এরকম কিছু নয়, তুমি যাকে খুশি করতে পারো, তার ফোনপে থাক, তার গুগল পে থাক, তার যদি ব্যাঙ্কের অ্যাকাউন্টেও তুমি ট্রান্সফার করো, কোনো অসুবিধা নেই। এবং আরেকটা জিনিস বলে রাখি, তুমি একটা অ্যাকাউন্টও 5 বার করতে পারো, সেটাও এখানে কোথাও লেখা নেই যে করতে পারবে না বলে। সুতরাং খুবই সুন্দর, খুবই মানে সরল একটা তোমাদের কাছে অফার এসেছে, যেটা তোমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে অ্যাপ্লিকেবল করে নিতে পারো এবং 100 টাকা রোজগার করে নিতে পারো, বা ক্যাশব্যাক পেয়ে যেতে পারো। তো এখনই তোমরা এটার জন্য অ্যাপ্লাই করো, এবং বলে রাখি, কোনো ফ্রেন্ড যদি এটাকে না বুঝতে পারো ঠিকঠাক, আমার ভিডিওটা দেখে বা ঠিকঠাকভাবে যদি না বুঝতে পারো, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, হেজিটেট করো না, আমি অবশ্যই নতুন একটা ভিডিও বানিয়ে দেবো কীভাবে সঙ্গে সঙ্গে। যদি একজনকেও কমেন্ট করো, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করবে, পুরো প্রসেস দেখিয়ে দেবো, ঠিক আছে। এবার আমার গিভওয়েতে আসা যাক, আমি একটা গিভওয়ে রেখেছি। দেখো বন্ধুরা, বুঝতেই পারছো নতুন আমার চ্যানেল, তো সেক্ষেত্রে আমারও চাই যে আমার ভিডিওতে লাইক আসুক এবং সাবস্ক্রাইবার আসুক, ঠিক আছে। কারণ আমি চাই এটাকে মানে নির্দিষ্ট প্রতিদিন একটা মানে রুল মাফিক এক ভিডিও আপলোড করতে, এবং আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখুক, নতুন নতুন জিনিস জানুক, আমিও চাই তাদের কাছে নতুন নতুন জিনিস পৌঁছে দিতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়ছে না। তো আমি ভাবলাম যে আমি আমার যতজন আছে বা বন্ধুরা আছে তাদেরকে একটা গিভওয়ে দিই, ঠিক আছে। গিভওয়েটা হলো কি না, যত আমার ইউজার আছে আমি তাদের মধ্যে যে কোনো একজন লাকি উইনারকে 399 টাকার যে 3 মাসের জিও রিচার্জ বা জিওর প্ল্যান হয় সেটা আমি রিচার্জ করে দেবো আমার তরফ থেকে ফ্রিতে। তো তোমাদেরকে এটাই পার্টিসিপেট করার জন্য কী করতে হবে, না দেখো পুরো ভিডিওটা দেখলে, ভিডিওটা একটা জাস্ট লাইক করতে হবে, তোমাকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে টেক বনি, ঠিক আছে। এবং পাশে যে বেল আইকনটা আছে ওখানে ক্লিক করতে হবে, যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে তুমি পেয়ে যাও। এবং কমেন্ট করে জানাতে হবে যে ভিডিওটা কেমন লাগলো, বা তুমি কোন সিম ইউজ করো এবং কত টাকার প্ল্যান ইউজ করো, ঠিক আছে।
তো যে কোনো একটা কমেন্ট করতে হবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে ভিডিওটা, ঠিক আছে। এই চারটে কি পাঁচটা স্টেপ তোমাকে কমপ্লিট করতে হবে, তাহলেই তুমি এটার জন্য এলিজিবল, তুমি এই ভিডিওতে পার্টিসিপেট করলে, ঠিক আছে, মানে করা হয়ে যাবে তুমি যদি এই চারটে স্টেপ করো। এবং আমি এই ভিডিওটা সময় দিচ্ছি 27 মে পর্যন্ত, 27 মে পর মানে 28 মে আমি এই ভিডিওটাকে রিভিউ করব। যদি আমার মানে যেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি পার্টিকুলার এই ভিডিওটাই যদি আমার 28 তারিখ 500 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় এবং যদি 400 লাইক আসে, তাহলে অবশ্যই আমি আমার যে গিওয়ে রেখেছি সেই গিওয়েটা আমি কোনো একটা ইউজারকে দিয়ে দেবো। এবং সেই ইউজারটা বলে রাখি, সেই ইউজার আমি মানে ঠিক করবো না কাকে দেবো, ঠিক আছে। এখানে দেখো বিভিন্ন রকম ওয়েবসাইট হয়, অনেকেই হয়তো জেনে থাকবে যে দেখো এই যে ভিডিওটা বানাচ্ছে এই ভিডিওর লিঙ্কটা যদি আমি এই ওয়েবসাইটে দিয়ে দিই, তাহলে এখানে আমার একটা উইনার মানে যারা এই ভিডিওটা দেখেছে এবং যারা কমেন্ট করেছে, মানে বেসিক্যালি কমেন্টের উপর নির্ভর করেই হয়, তো যারা এই ভিডিওটা দেখেছে কমেন্ট করেছে তাদের মধ্য থেকে আমি একজন মানে তাদের মধ্যে আমি একজনকে এখান থেকে সিলেক্ট করে দেবে, এই ওয়েবসাইটই সিলেক্ট করে দেবে, তো তাকে আমি উইনার হিসাবে সিলেক্ট করব, ঠিক আছে। তো তোমরা এটা নিয়ে ভেবো না যে আমি কোনো এখানে মানে তোমাদের ডাউট করার কিছু নেই, আমি এটাও ভিডিওর দ্বারাই দেখিয়ে দেবো যে যখন মানে আমার আমি যে ক্রাইটেরিয়াগুলো রেখেছি যে 400 লাইক এবং 500 সাবস্ক্রাইবার যদি আমার এই চ্যানেলটার পূরণ হয়, মানে 500 সাবস্ক্রাইবার যদি এই চ্যানেলটার পূরণ হয় এবং আমার এই ভিডিওটাতে যদি 400 লাইক আসে, অবশ্যই আমি গিওয়েটা দিয়ে দেবো, ঠিক আছে। এবং তোমাদেরকে ভিডিও করেও দেখিয়ে দেবো যে কে পেলো এবং মানে তাকে সব কিছুই দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেটা নিয়ে তোমরা কোনো হেজিটেট করো না, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং নতুন নতুন এরকম যদি ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, এবং এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের ভিডিওটা এতটুকুই, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।